আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের তো ভালো আছি। আমি মুন্স পেন্টিং ক্রিয়েশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটি আপনাদের জন্য হ্যান্ড পেন্টের সিরি ফুলের ডিজাইনে একটি কামিজের টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। চলুন তাহলে দেখে আসা যাক আমি কী রঙ দিয়ে কাজ করছি এবং কোন কাপড়ে কাজ করছি। এখানে আমি নিয়েছি কিছু অ্যাক্রামিন কালার, যে কালারগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে বিভিন্ন কালারের ফুল হবে, তো আমি এখানে ফুলগুলোর কালার নিয়ে নিচ্ছি, পিঙ্ক কালার, তারপর আপনার বেগুনি কালার, তারপর সাদা কালার, হালকা পিঙ্ক কালার, মানে সব কালারই নিয়ে নিচ্ছি। তারপর ঢালের কালার যেটা থাকে সেই ঢালের কালারটাও নিয়ে নিচ্ছি। আর এখানে সাদা কালারটা একটু বেশি ঘন ছিল, তো এত আপনার হালকা কালার কাপড়গুলোতে কিন্তু এত ঘন প্রয়োজন হয় না, কারণ বেশি ঘন দিলে আবার ফুলের জায়গাটা শক্ত হয়ে যাবে। তো যার কারণে আমি এটা একটু এঁকে দিয়ে পাতলা করে নিয়েছি। এখানে আমি কিছু নিয়েছি তুলি, তো আমি এখানে ফার্স্ট টাইম পিঙ্ক কালারের ফুলটা এঁকে নিয়েছি। আমি যে কাপড়ে কাজ করছি সেটা হচ্ছে সুতি বয়েল কাপড়ে কাজ করছি। সুতি বয়েল কাপড় কিন্তু পরতে বহুত আরাম, তো এটাতেই আমি সবসময় দেখা যাচ্ছে কামিজের জন্য আমি এটাতেই কাজ করি। আমি কিভাবে আপনার কামিজের মাপ নিই, মানে কতটুকু মাপের অনুযায়ী কাজ করি, হাতার জন্য কতটুকু রাখি, বডির জন্য কতটুকু রাখি, সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। আর আপনারা যারা শখের বশত কাজ করতে চান বা নিজেদের জন্য কাজ করতে চান, তারা চাইলে রেডি অ্যাক্রামিন কালার থাকে, যেগুলো হচ্ছে কি আমাদের 30 থেকে 40 টাকা বিক্রি করে। আবার কিছু অ্যাক্রোলিকের কালার থাকে, সেগুলোর কোটা কিন্তু খুবই ছোট থাকে, চাইলে আপনি ওগুলো নিয়েও কাজ করতে পারেন। ওগুলোর ইন্ডিয়ান হওয়াতেই ওগুলোর প্রাইসটা একটু বেশি, সেটা হচ্ছে 45 করে, আবার অনেক জায়গায় 40ও থাকে, কিন্তু ওগুলোর রঙের পরিমাণটা খুবই কম থাকে। আর আপনার অ্যাক্রামিন যে কালারটা ওটার মধ্যে কিন্তু রঙের পরিমাণটা একটু বেশি থাকে, ওগুলো আবার দাম অনুযায়ী কিন্তু ওগুলোর দামটাও ঠিক আছে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কি আপনার ওগুলোর দাম প্রায় 35 টাকা করেই সবখানেই সেল করে, 30-35-এর মধ্যে কিন্তু আপনি ওগুলো পেয়ে যাবেন। ওগুলোর সাথে কিন্তু আপনার কোনো কিছুই মিক্স করতে হবে না, যদি একটু ঘন হয় সেটার জন্য আপনি রঙগুলো কেনার সময় এনকেটা কিনে নেবেন, বা এনকে যদি না থাকে বাসায় হাতের কাছে তখন আপনি কুসুম গরম পানি দিয়ে সেটা একটু অল্প করে পানি দিয়ে সেটা পাতলা করে তারপর কাজ করতে পারবেন। কিন্তু আমরা পানিটা না ব্যবহার করাটাই ভালো, কারণ রঙের টেকসইয়ের জন্য আমরা সাধারণত পানি বা অন্য কিছু ব্যবহার করি না। কিন্তু হাতের কাছে না থাকলে তখন অনেকজনে দেখা যাচ্ছে এটা, মানে অনেক সময় এটা করা যায়, অতটাই প্রবলেম হয় না। তো আমি যখন ফার্স্ট টাইম যখন হ্যান্ড পেন্টের কাজ করতাম ফার্স্ট টাইম, তখন কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটু পানি মিক্স করেও কাজ করতাম, আমার কখনো প্রবলেম হয় নাই রঙ উঠে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের কখনো কোনো কিছু হয় নাই। তো আমি এইভাবে নর্মালি এখন যেভাবে কাজ করি সেটা হচ্ছে কি কেমিক্যাল দিয়ে এনকে বাইন্ডার, এপিটন, তারপর নিউটেক্স একটু পরিমাণ এগুলো দিয়ে বানাই, তারপর কিন্তু কাজ করে থাকি। আপনার এক এক কাপড়ে এক এক রকমের কেমিক্যাল, মানে এক এক কাপড়ে এক এক ধরনের রং বানাই কাজ করা হয়। কিভাবে আপনি ডার্ক কালার কাপড়ে করবেন, আবার কিভাবে আপনার হালকা কালার কাপড়গুলোতে রং করবেন, এগুলো কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, যে আমরা যেমন কালো কাপড়, ব্লু কালার কাপড় ওগুলোতে কিভাবে রং করি সেটার ভিডিও আমি গত ভিডিওটি শেয়ার করেছি। আমি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি কিভাবে অ্যাক্রামিন কালার তৈরি করি সেটার ভিডিও আমি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর যদি আমার কালেকশনগুলো বেশি ভালো লাগে থাকে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
এভাবে করে আমি কামিজের নিচের অংশের কাজটা শেষ করে নিচ্ছি। আপনারা কি ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী ভিডিওগুলো শেয়ার করতে। আপনারা যদি এই ধরনের কালেকশনগুলো নিতে চান, হ্যান্ড পেন্টের কালেকশনগুলো নিতে চান, তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো ধরনের ডিজাইন এবং কালার নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন, এবং কি আমরা আপনার শাড়ি বা কামিজের সাথে ম্যাচ করে আপনি বাচ্চাদের জামা অর্ডার করতে পারবেন। আমি জামার নিজের অংশের কাজ করার পরে আমি এখন গলার অংশটাও কাজ করে নিচ্ছি। আমি গলার মধ্যে একটা মাপ নিয়ে ফার্স্ট টাইম পেন্সিল দিয়ে এঁকে রেখেছি, না হয় দেখা যাচ্ছে কি গলার মাপটা দেখা যাচ্ছে ঠিকভাবে বোঝা যাবে না, তো যার কারণে আমি ফার্স্ট টাইম গলার মাপটা নিয়ে আমি রেখে দিয়েছি। এরপর আমি আস্তে ধীরে কাজটা করে নিচ্ছি। আমি এইভাবে করে আমি সব সময় হ্যান্ড পেইন্টের কাজগুলো করে থাকি। আর অনেক আপুদের প্রশ্ন আছে যে আমি জামাগুলো মানে হ্যান্ড পেইন্টের কামিজগুলো কীভাবে করি। আমি হ্যান্ড পেইন্টের কামিজগুলো এইভাবে ফ্রেমের মধ্যে, যেই ফ্রেমে আমি শাড়ির কাজ করি সেই ফ্রেমে আমি লাগিয়ে কাজ করে নিই। আর আপনারা আপনাদের কাছে যদি এই ধরনের ফ্রেম না থাকে, আপনারা যে কোনো ওয়াল ক্লথ বা বড় পলিথিন যেগুলো থাকে ওগুলোর মধ্যে কাজ করবেন। ভুলও কখনো পেপার দিয়ে কাজ করবেন না, পেপার দিলে দেখা যাচ্ছে আপনার রঙটা অনেকটা চুষে নেয়, তো যার কারণে পেপার না দেওয়াটা খুব ভালো। আসলে আপনি যখন ওয়াল ক্লথ বা কোনো পলিথিনের মধ্যে কাজ করবেন, এরপর এটা ভালোভাবে শুকানোর পরে আস্তে আস্তে সেটা উঠাবেন। অনেক সময় দেখা যাচ্ছে পলিথিন থেকে মানে অনেকটা শক্ত হয়ে লেগে থাকে, উঠতে গেলে একটু মনে হয় যে এটা ছিঁড়ে যাবে, না এরকম কিছুই হয় না, আস্তে আস্তে সেটা কিন্তু উঠে যায়, মানে কাপড়টা সুন্দরভাবে আপনি উঠে ফেলতে পারবেন। আর যদি আপনি কাগজের মধ্যে নিচে কাগজ দিয়ে যদি করতে যান, তখন কিন্তু কাগজের মতো প্রচুর রঙটা চুষে নেয়। যখন আপনি রং শুকানোর পর কাগজটা উঠাবেন, তখন আপনার ফুলগুলো একদম হালকা হালকা হয়ে যাবে। তো এভাবে আমি আমার গলার কাজটাও শেষ করার পর আমি জামার মাঝখানে কিছু ফুল লাগিয়ে দিচ্ছি, এতে করে দেখা যাচ্ছে জামার সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি জামার কাজটা শেষ করার পরে আমি হাতার কাজটাও করে নিব। হাতার মধ্যেও কিন্তু জামার সাথে ম্যাচ রেখে সেম ডিজাইন হবে। তো এখানে মাঝখানে মাঝখানে কিছু ফুলের মাঝখানে ফোঁটা দেওয়া দরকার, মানে ফোঁটা দিব, তো সেগুলো আমি রং শুকানোর পরে আমি দিয়েছি। রং ভিজা থাকা অবস্থায় দেই নাই, কারণ হচ্ছে কি ভিতরের রঙের সাথে উপরের রঙটা লেগে যাবে, তো ফোঁটাগুলো ভালোভাবে বোঝা যাবে না, তো যার কারণে আমি শুকানোর পরে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আমার কামিজের কাজটা শেষ করে নিয়েছি। কেমন হয়েছে আমার কামিজটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই তো আমার কামিজের ফাইনাল লুক, দেখুন কামিজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তাহলে আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।